এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বনগাঁ পৌরসভার প্রাক্তন প্রশাসক তৃণমূল নেতা শঙ্কর আঢ্য এই আজকে নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে বনগাঁ পৌরসভার বাইশটি ওয়ার্ডের মধ্যে বিপুল জয় এসেছে উনিশটি ওয়ার্ডে তৃণমূল প্রার্থীরা জয়লাভ করেছেন কি বলবেন দেখুন জয় যারাই করেছে সবই হচ্ছে আমাদের দিদির বা বনগাঁ পৌরসভার বিগত দিনে যে দশ এগারো বছরের যে উন্নয়নের দিশা দেখিয়েছে মানুষ আস্থা রেখেছে যে বনগাঁ পৌরসভা এখানে আমি প্রথম থেকেই একটা বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস পৌর বোর্ড গঠন করে করেছে এবং আগামী দিনে যারা নবনির্বাচিত হয়েছে যে সমস্ত কাউন্সিলর সকলকেই ঐক্যবদ্ধভাবে একসঙ্গে ভাবে যে যেভাবে আমাদের বনগার উন্নয়নের বিগত কয়েক বছর ধরে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আমাদের দিদিমণি সহ আমাদের পৌরমন্ত্রী ছিলেন ফিরাদ হাকিম পরবর্তীকালে চন্দিমাদি এবং বালুদা জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী তার সহযোগিতা নিয়ে বনগার যে উন্নয়নের দিশা আমরা দেখাতে পেরেছিলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই উন্নয়নটা যাতে ত্বরান্বিত থাকে এবং বজায় থাকে এবং প্রত্যেকটা মানুষের কাছে এখন কে কোন রাজনৈতিক দলে ছিল কে কোথায় ছিল ভোটের আগে সব ভুলে গিয়ে সমস্ত মানুষই ঐক্যবদ্ধভাবে এবং প্রত্যেকটা মানুষকেই যাতে আমাদের বিভিন্ন যে মা মাটি মানুষের সরকারের যে পরিষেবা সেই পরিষেবাগুলো সঠিকভাবে আমরা পৌঁছে দিতে পারি সেই দিকেই লক্ষ্য রাখতে হবে সকলেরই দীর্ঘদিন পৌর প্রশাসক হিসাবে দায়িত্ব সামলেছেন এবারের পৌর নির্বাচনে দেখা গেছে অনেকেই নতুন টিকিট পেয়েছিলেন এবং জয়লাভ করেছেন তারা পৌরসভায় আসছেন পৌরসভা পরিচালনার ক্ষেত্রে তাদের জন্য কোনো পরামর্শ থাকবে আপনার আমি আগেও বলেছি যদি কোনো কাউন্সিলার সে যে যে কোনো যেইনি বসুক যদি কোনো প্রয়োজন হয় বনগার উন্নয়নের জন্যে বা কোনো প্রয়োজন থাকলে সঙ্গে সঙ্গে তাদের সহযোগিতা এবং তাদের যে কোনো পরামর্শ বলুন যে কোনো অসুবিধার সুবিধা যদি প্রয়োজন মত করে নিশ্চয়ই তাদের পাশে থাকবে এটা কর্তব্য মানুষ হিসাবে কর্তব্য প্রাক্তন পৌরপ্রধান বা তৃণমূল কংগ্রেসের কী পদে আছি সেটা না বনগার সাধারণ মানুষ হিসাবে কর্তব্য দীর্ঘ দশ এগারো বছর বনগাঁ পৌর পরিচালনা করেছি এবং যথাসাধ্য মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করেছি যেটা মাটি মানুষের সরকারের সহযোগিতা সবাই সবাই মিলে যাতে এই উন্নয়ন মানুষের দ্বারে দাঁড়ে পৌঁছানো যায় তার জন্য